পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বিজেপির জেলা কার্যালয়ে ভারতীয় জনতা মজদুর ইউনিয়নের বর্ধমান জেলা দক্ষিণ বিধানসভার নবনিযুক্ত কমিটি গঠন হলো। সভাপতি হলেন প্রসেনজিৎ দাস। প্রসেনজিৎ দাস সহসভাপতি হচ্ছে শ্যামল সাহা, ভাইস প্রেসিডেন্ট হচ্ছে দিলীপ সরকার, ভাইস প্রেসিডেন্ট আলপনা মুখার্জি, আশিস মজুমদার, আর সাধারণ সম্পাদক সংগঠন হচ্ছে সুজয় দাশগুপ্ত, সাধারণ সম্পাদক সুন্দর গোপাল দাস, সাধারণ সম্পাদক দীপক মজুমদার। এদিন এই উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক করেন ভারতীয় জনতা মজদুর ইউনিয়নের রাজ্য সভাপতি অর্ধেন্দু বিশ্বাস। তিনি জানান, সভাপতি নির্বাচন ইতিমধ্যেই হয়ে গেছে এবং সভাপতিকে আমাদের সম্বোধনা জানানো হয়েছে। আমাদের জেলার ভাইস প্রেসিডেন্ট গৌতম দেব মুখার্জি ইতিমধ্যেই তাকে সম্বোধনা দিয়েছেন এবং এর পরবর্তীকালে আমরা আমাদের পরবর্তী যে পদক্ষেপ আছে, যে আমাদের যে ডিএমএর কাছে যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যে ডেপুটেশন, আগামী 6 জানুয়ারি তারিখে আমরা ডেপুটেশন দেব এবং ডেপুটেশন কেন্দ্র করে আমরা একটা মিছিল, যে মিছিলে জমায়েত হবে টাউন হলে, টাউন হল ময়দান থেকে মিছিল করে গার্ডেন গেট, এবং গার্ডেন গেটে একটি পথসভা হবে। পথসভার পরে আমরা বেলা 1টার সময় ডিএমএ কাছে ডেপুটেশন দেবো। আমাদের যে শ্রমিকদের যে বিভিন্ন দাবি দেওয়া, নির্মাণ শ্রমিকদের মজুরি বৃদ্ধি, রাজমিস্ত্রিদের যে মজুরি বৃদ্ধি এবং যে সমস্ত কৃষকদের ক্ষতি হয়েছে যে ক্ষতিপূরণের দাবিতে, বিভিন্নভাবে যে সমস্ত কারখানা শ্রমিকরা কাজ করছে তাদের উপরে যে বিভিন্নভাবে নির্মম অত্যাচার নেমে আসছে, শাসক দলের বিভিন্ন যে সমস্ত নেতৃবৃন্দের দ্বারা আজকে নির্বাচনের পরবর্তীকালে অর্থাৎ 2 তারিখে রেজাল্ট বেরোনোর পর আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের যে আমাদের পাশেই যে পারিদপুরে যে কারখানা রয়েছে সেখানে আমাদের বেশ কিছু শ্রমিক রয়েছে যারা আমাদের ভারতীয় জনতা মজদুর মঞ্চের সঙ্গে যুক্ত। নির্বাচনের ফল বেরোনোর পর তাদের অনেককেই ঘর ছাড়া করা হয়েছে এবং তাদেরকে কাজে যোগ দিতে দেওয়া হয়নি, ইত্যাদি বিভিন্নভাবে তারা আজকে অত্যাচারিত। অর্থাৎ তাদের সেই অত্যাচারের বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদও আমাদের করা হবে আগামী দিনে। তার থেকে আজকে আমরা বসে সম্মিলিতভাবে আজকে দক্ষিণ বিধানসভার পক্ষ থেকে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নেব যে পরবর্তীকালে আর কী কী আমরা গ্রহণ করতে পারি। এবং বর্ধমান জেলা কমিটি যে আছে তার সভাপতি আছে মানিক দাস, মানিক দাস ও জেলা কমিটির পক্ষ থেকে এই বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে যে সমস্ত শ্রমিক কৃষক যাদের বিভিন্নভাবে আজকে অত্যাচারিত, নিপীড়িত, বঞ্চিত হয়ে আছে এবং তাদের যে আজকে আলু চাষের ক্ষতি হয়েছে, ধান চাষের ক্ষতি হয়েছে, সারের দাম বৃদ্ধি হচ্ছে এবং সার নিয়ে কালোবাজারি হচ্ছে, এই সমস্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কৃষক এবং শ্রমিকদের উন্নতির জন্য, তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য আমাদের জেলা কমিটি কাজ করে যাচ্ছে। তার যে কমিটি আছে আগামী দিনে সেই জেলা কমিটিও তারা তাদের সিদ্ধান্ত নিয়ে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।